ঘোড়ানিতে কি কি লাগবে? ঘোড়ানিতে কাঁচা মরিচ লাগবে, ধনে পাতা লাগবে, পুদিনা পাতা লাগবে, সাদা গোলমরিচ, জিরা, ধনিয়া, এগুলো সব লাগবে। ঠিক আছে, এগুলো সব কিছু লাগবে। মশলা আর চিনি লাগবে না? হ্যাঁ চিনি, হ্যাঁ চিনি লাগবে। ওটা সব দই মিশিয়ে দিয়ে চিনি দিতে হবে। ঠিক আছে। মুরগির রোস্টের জন্য হলুদ দিব না আর কি, দিই না, এরপরে একটু দিলাম। মানে শান্তি অবস্থায় দিয়ে দিলাম। এইখানে আপনি বলে দিই, মুরগির ফাঁকি, আচ্ছা মুরগির ফাঁকি 40 গ্রাম, 40 গ্রাম কাঁচা মরিচ, 50 গ্রাম কাঁচা মরিচ, 50 গ্রাম লবণ দিয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখন আলু করা দিয়ে হইতেছে, এখন টমেটো পেস্ট দিয়া হইতেছে। এসব কিছু কিন্তু মুরগির রোস্ট বানানোর জন্য পেস্ট রেডি হইতেছে, রোস্টের জন্য। আঙ্কাল ভালো সুন্দর ভাবে আমাদেরকে বুঝায় বলে দিতেছে, তা ভালো আপনারও ভিউয়ার্স শুনে এরকম রান্না করতে পারেন। এখন টক দই দেওয়া হবে, চিকেন ফ্রাই করে ওঠানো হয়েছে, তারপর ওই অয়েলের ভিতরে যেটা আগে পেঁয়াজ ব্রাউন করে রাখা হয়েছিল ওইটা দিয়ে হইতেছে। সব মশলা দেওয়ার পরে পানি দিয়ে এখন কি করবে? মশলা বলুন। আচ্ছা মশলা বইনে হাইরে, এরপর আমার আর আবার পরে আর কিছু পাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ধুনা হয় নাই না, সময় লাগবে, আধা ঘন্টা, এক ঘন্টা, এইটা লাগবে এক ঘন্টা। টিকা কাবাব বানানোর জন্য কিমা তো করা হলো, মাংস আর বুটের ডাল সিদ্ধ করে কিমা করা হলো। এখন এর ভিতরে দেওয়া হলো কাঁচা মরিচ, কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজ। আর এখন হোয়াইট পেপার দিতেছে, আর কি কি দিয়েছেন? গরম মশলা গুঁড়ো, একটু টমেটো সস বিস্কিট বাটাও দিয়ে হইতেছে টিকা কাবাবের ভিতরে। সরিষা বাটা, ধনিয়া বাটা, জিরা গুঁড়া, হোয়াইট পেপার, পুদিনা বাটা আর মরিচ বাটা দিয়ে হয়েছে। এখন
দই হাঁড়ি থেকে বের করা হবে। একটা হাঁড়ি ওপেন করো হলো দই, আর একটা ওপেন করো হইতেছে বুরানি বানানোর জন্য। আফরিন আমার সাথে বসে বসে দেখতেছে। এখানে সবগুলো টিকা কাবাব শেপ দিয়ে হলো, আর এখন বুরানি বানানো স্টার্ট হবে। কেন করা হইতেছে? এটা চাকা ভেঙে গেছে, তাই এটা একটু ভেঙে দেওয়ার জন্য। আচ্ছা। আর সসের নাম কি বলছেন? ভুটান। আর দুধ ডিপ্লোমা। ঘি দিবেন, একটু মালা দিবেন, ঘি আর মালাই আছে, আর কিছু লাগবে না? সবকিছু হয়ে গেল। পোলাও বানানো হবে না? পানি ওর তেল আগে দিয়ে দিছে। এখন ডিপ্লোমা দারচিনি, ছোট এলাচিও দিয়া হয়ে গেছে, কাঁচা মরিচও দিয়া হয়ে গেছে,
লবণ দিছি জি তারপরে বাদাম দিছি জি দুধ দিছি জি কালকে দারচিনি এলাচি দিছি লবণ দিছি কাঁচামরিচ দিছি কত কেজি চাউল দিছেন এটা হ্যাঁ 7 কেজি চাউল এখন সালাদ বানানো হইতেছে পানি বলো গেলে চাল ছাড়বে মাশাল্লাহ পোলাও রান্নাও কমপ্লিট আসে নিয়ে যাবে আমাদের 12 হইছে এখন উপরে খাওয়া যাবে এখন খাবার খাওয়া হবে মুরগি রোস্ট টিকা কাবাব জর্দা সালাদ মাংস তরকারি পোলাও এটা আমাদের জন্য 12 হয়ে গেছে আর বাকি যেটা রান্না হইছে ওটা উপরে নিয়ে যাওয়া হইতেছে মুরগি রোস্ট আর বোরানি টিকা কাবাব আমার আম্মি হাতে খান তারপর ওকে থ্যাংক ইউ আচ্ছা আম্মু কেমন লাগছে আম্মু তো খুব বোরিং লাগতেছে ভাবি কেমন লাগছে কপি সব কিছু ভালো হয়েছে আচ্ছা এবার সবাই বলতেছে ভালো হয়েছে তা আপনি বাবা বলছে টিকা খাওয়া আমাদের ঘরে আনি আমি যেটা বানাই ওটাই ভালো এখন আমি স্টার্ট করি আগে রোস্ট ফ্রাই করি পোলাও সাথে ভালো আমাদের সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডাইনিং টেবিল ক্লিন করে ফেলি আর ডিশ ওয়াশ করে ফেলি ওকে ভিউয়ার্স আজকে আমার ভিডিও এখানেই শেষ আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া আবার আসবেন আল্লাহ হাফেজ ভাবি আবার আসবেন আপনি তোমাকে চাচু বলতেছে রায়ান আল্লাহ হাফেজ আবার আসবা